সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সর্বপ্রথমে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং সবাই অনলাইন ভিত্তিক ক্লাসগুলো দেখছো এবং সেইভাবে ঘরে বসে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ক্লাস নেব, সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন। একাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ে ক্লাস নেব আমি পল্লবী বাবুই প্রভাষ্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দেখো বোর্ডে লেখা আছে, শাসন বিভাগ বা দি এক্সিকিউটিভ। গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে আইন বিভাগটা নিয়ে তোমাদের সামনে কিছু কথা বলেছি, আজ করব শাসন বিভাগ নিয়ে আলোচনা। শাসন বিভাগ হচ্ছে কি? সরকারের যে বিভাগটা শাসন সংক্রান্ত কাজ করে সেটাই হচ্ছে শাসন বিভাগ। আমরা গত ক্লাসে শুনেছি যে সরকারের আইন বিভাগটা হচ্ছে আইন প্রণয়ন করে, আর শাসন বিভাগটা হচ্ছে কি? শাসন বিভাগ হচ্ছে সেই আইনটাকে কাজে পরিণত করে, অর্থাৎ আইন বলবৎ করে। রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য যে বিভাগ রয়েছে আমরা সেটাকে বলবো শাসন বিভাগ। সাধারণত আইন বিভাগ কর্তৃক প্রণীত যে আইন, সেই আইনটাকে বাস্তবে প্রয়োগ করাই হচ্ছে এই শাসন বিভাগের অন্যতম কাজ। বর্তমান সময়ে আমরা জানি যে বেশিরভাগ রাষ্ট্রই গণতান্ত্রিক এবং কল্যাণমূলক, আর এই এবং রাষ্ট্রের পরিধিও কিন্তু কাজের পরিধিও অনেক বেড়ে গেছে। তাই বর্তমান সময়ে এই আইন বিভাগের থেকে শাসন বিভাগ কিন্তু বেশি, মানে এখন বেশি একটা কার্যকর প্রতিষ্ঠানে এবং ক্ষমতাবান প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাই দিন দিন শাসন বিভাগের হচ্ছে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তো আমরা প্রথমে যে বিষয়টা দেখব, যে শাসন বিভাগ নিয়ে আলোচনা করলাম যে শাসন বিভাগটা কি, এখন দেখব এই শাসন বিভাগের গঠন প্রণালীটা। আজকে যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা নিয়ে কিন্তু তোমরা না শুধু একাদশ শ্রেণীর পৌরনীতি বিষয়ে না, আমি বলবো যে সকল হচ্ছে আধুনিক এবং যারা সুনাগরিক, আমার মনে হয় যে সবার জন্য এটা জানা প্রয়োজন। এবং এই বিষয়টা শাসন বিভাগটা কি কাজ করে এই বিষয়টা কিন্তু আমরা অতটা কেউ মানে স্বচ্ছ ধারণা নিতে পারি না যে আসলে শাসন বিভাগটা কীভাবে কাজ করে। কিন্তু এখন আমি যদি তোমাদের সামনে সেই বিষয়টা তুলে ধরি তাহলে দেখবা যে গঠন প্রণালী নিয়ে যদি আলোচনা করি, গঠন প্রণালীটা দেখায়, তাহলে তোমরা শাসন বিভাগটা সম্পর্কে সম্পূর্ণ কিন্তু একটা ধারণা পাবে। তাহলে শাসন বিভাগের যে গঠন প্রণালী আমরা জানি, দেখব যে গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণত নির্বাচনের পর যে সংখ্যাগরিষ্ঠ দল থাকে এরা হচ্ছে সরকার গঠন করে, এবং তাদের মধ্যে বিভিন্ন কী করে মন্ত্রণালয়, যে সেই মন্ত্রণালয়ের ক্ষমতা এবং দায়িত্ব কী হয় বঞ্চিত হয়ে থাকে। শাসন বিভাগের মূলত এই যে গঠনটা এটা দুটি অংশ থাকে। শাসন বিভাগের যদি গঠন দেখি আমরা, যে শাসন বিভাগের গঠন, সেখানে মূলত শাসন বিভাগের গঠন এখানে অংশ থাকে দুইটা। একটা থাকে রাজনৈতিক অংশ, আর একটা থাকে অরাজনৈতিক অংশ। এখন এই যে রাজনৈতিক অংশকে এটাকে আমরা যদি দেখি যে পলিটিক্যাল এক্সিকিউটিভ বা অরাজনৈতিক অংশটাকে আমরা কি বলবো, যে অরাজনৈতিক হচ্ছে নন পলিটিক্যাল এক্সিকিউটিভ। এখন এই যে
রাজনৈতিক অংশটা এরা কিন্তু অস্থায়ী অস্থায়ী এবং অরাজনৈতিক অংশটা হচ্ছে স্থায়ী। অর্থাৎ আমরা জানি যে শাসন বিভাগের যারা নীতি বলবৎ করে এখানে কি সরকারের বড় বড় আমলা থাকে, এই যে রাজনৈতিক অরাজনৈতিক অংশটা এরা কিন্তু তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অনেক বেশি মেধার মাধ্যমে পরীক্ষা দিয়ে যোগ্যতা এবং গুণাবলীর মাধ্যমে কিন্তু নিয়োগ লাভ করে এই অরাজনৈতিক অংশের যারা। আর রাজনৈতিক অংশ কি, ওই যে আমরা বললাম যে নির্বাচনের পরে যারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দল, বললাম যে নির্বাচনের পর যারা সাধারণত একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো দেশে 4 বছর 5 বছর 6 বছর পরপর যারা ক্ষমতায় আসে, সেই যে যারা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এরা অস্থায়ী কেন, কারণ এদের ক্ষমতার পালাবদল ঘটে। এক সময় একটা পার্টির দল রাজনৈতিক দল সরকার গঠন করলো, ভবিষ্যতে দেখা যায় আগামীতে যখন আবার 5 বছর পর বা 4 বছর পর বা 6 বছর পর আর একটা রাজনৈতিক দল আসলো, এই জন্য বলা হয় যে শাসন বিভাগের দুইটা অংশ, একটা স্থায়ী এবং অস্থায়ী। তাহলে রাজনৈতিক অংশ এটা অস্থায়ী এবং অরাজনৈতিক যেটা সেটা হচ্ছে সরকারের কি একটা স্থায়ী অংশ। এখন এখানেই হচ্ছে এই রাজনৈতিক অংশ এরা কারা হবে, এরা হবে রাষ্ট্রপ্রধান, তারপর হচ্ছে সরকার প্রধান, সরকার প্রধান, এরপরে আমরা বলতে পারি যে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পরে মন্ত্রিসভার যারা সদস্য, মন্ত্রিসভার সদস্যগণ, তারপর হচ্ছে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের যারা বা প্রধানমন্ত্রীর যারা হচ্ছে উপদেষ্টা থাকে, অর্থাৎ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ। এরপর যে অরাজনৈতিক অংশের মধ্যে থাকে এরা কারা, আমলা, যেটা বললাম আমি আমলা, তারপর সরকারি ও সরকারি যারা কর্মচারী বিভিন্ন থাকে, কর্মকর্তা, অর্থাৎ সরকারি আমলা, সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণ, কর্মচারীগণ এরা হচ্ছে কি, এরা হচ্ছে একটা স্থায়ী অংশ। এরা এদের কাজ হচ্ছে কি, সরকারের বা রাষ্ট্রের রাষ্ট্রের শাসন নীতি এখানে কি করবে, রাষ্ট্রের শাসন নীতি ও আইন কার্যকর করবে, শাসন নীতি ও আইন কার্যকর করা। আর এদিকে আমরা যদি বলি এরা হচ্ছে রাষ্ট্রের শাসন নীতি নির্ধারণ করবে, রাজনৈতিক অংশ রাষ্ট্রের শাসন নীতি নির্ধারণ করবে, আর এরা সেই আইনটাকে কার্যকর করবে। তাহলে শাসন বিভাগের যে গঠন প্রণালীর মধ্যে আমরা কি দেখলাম, যে দুইটা অংশ থাকে, একটা রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশটা যেটা সেটা মূলত অস্থায়ী, এরা সবসময় যে থাকবে শাসন বিভাগের সাথে সেটা না, ক্ষমতার পালাবদল ঘটে আসে মানে সরকারের, এই জন্য এই এটাই পদগুলো থাকে অস্থায়ী। আর যেটা হচ্ছে স্থায়ী সেটা হচ্ছে অরাজনৈতিক অংশ, আমলা, সরকারি কর্মকর্তা, এদের কাজ হচ্ছে রাষ্ট্রের শাসন নীতি ও আইন কার্যকর করা, আর হচ্ছে এই যে অস্থায়ী অংশটা তাদের হচ্ছে রাষ্ট্রের শাসন নীতি নির্ধারণ করে থাকে। তাহলে এটা দেখলাম শাসন বিভাগের গঠন প্রণালী। এখন আমরা যদি দেখি শাসন বিভাগের কাজ, বর্তমান জনকল্যাণমূলক রাষ্ট্রে জনপ্রতিনিধিদের দ্বারা যে সরকার গঠন হয়, তাই দিন দিন কিন্তু এই যে শাসন বিভাগের কাজ আইন বিভাগের চেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে। শাসন বিভাগ
শুধু শাসন সংক্রান্ত কাজই করে না, শাসন বিভাগ শাসন সংক্রান্ত কাজের পাশাপাশি কিন্তু আইন সংক্রান্ত কাজ, আইনপূর্ণ আইন, তারপর পররাষ্ট্র সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, বিচার সংক্রান্ত বিভিন্ন কাজও করে থাকে। এখন আমরা দেখব শাসন বিভাগের ক্ষমতা ও কাজ। শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী, আমরা গত ক্লাসে যেমন পড়েছিলাম যে আইনসভা বা আইন বিভাগ কি বলেছিলাম, যে বাংলাদেশে কি আইনসভা সম্পর্কে পড়েছি, আইনসভার কাজ পড়েছি, বাংলাদেশের আইনসভার গঠনটা কি বা আইনসভা কত কক্ষ বিশিষ্ট হতে পারে এই বিষয়গুলো নিয়ে। তাহলে আইনসভার প্রতি আজকে আবার দেখব যে শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী। শাসন বিভাগের যে ক্ষমতা, প্রথমটাই আমরা বলতে পারবো যে এখানে শাসন বিভাগের কাজের মধ্যে শাসন সংক্রান্ত কাজ, শাসন সংক্রান্ত কাজ এখানে কি কি থাকতে পারে শাসন সংক্রান্ত কাজের মধ্যে। আবার বিভিন্ন বিষয় এখানে আমরা দেখতে পারি, যেমন প্রশাসনিক নীতি নির্ধারণ, প্রশাসনিক নীতি নির্ধারণ শাসন বিভাগের অন্যতম প্রধান কাজ হচ্ছে। তাহলে কি শাসন বিভাগের অন্যতম প্রধান কাজ হচ্ছে প্রশাসনিক নীতি নির্ধারণ এবং প্রশাসন পরিচালনা ও প্রশাসন পরিচালনা। এরপরে আমরা বলবো যে তাহলে শাসন সংক্রান্ত কাজ, এরপরে যে শাসন সংক্রান্ত কাজের মধ্যে আছে আইনের প্রয়োগ করে, আইনের প্রয়োগ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে গুরুত্বপূর্ণ পদে লোক নিয়োগ করে, এখানে পদে লোক নিয়োগ, এবং যদি কেউ কোনো অসদাচরণ করে তাদের অপসারণ, অপসারণ এইসব কাজ করে শাসন সংক্রান্ত কাজ। এরপরে আমরা বলবো যে সামরিক এখানে আরও করে, এখানে জরুরি আইন ঘোষণা করা, তোমরা জানো না জরুরি অবস্থা ঘোষণা করাও হচ্ছে, ঘোষণা করা শাসন সংক্রান্ত কাজ। জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কে, রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির এই জরুরি অবস্থা ঘোষণা করা, যেহেতু আমরা এখানে রাজনৈতিক অংশের মধ্যে দেখেছি যে রাষ্ট্রপতি একটা এখানে একটা আছে যে রাষ্ট্রপতি শাসন বিভাগের সদস্য, আর সেই হিসাবে জরুরি অবস্থা ঘোষণা করেন কে, রাষ্ট্রপতি। এরপরে হচ্ছে বৈদেশিক নীতি নির্ধারণ, এগুলো হচ্ছে শাসন সংক্রান্ত কাজ, বৈদেশিক নীতি নির্ধারণ, বৈদেশিক নীতি নির্ধারণ। দেখো তাহলে এটা গেল শাসন সংক্রান্ত কাজ। এরপরে আমরা যদি বলি এক নম্বরে, যে দেখলাম শাসন সংক্রান্ত কাজ, দুই বলি যে পররাষ্ট্র, পররাষ্ট্র সংক্রান্ত সংক্রান্ত কাজ, পররাষ্ট্র সংক্রান্ত কাজ হচ্ছে শাসন বিভাগের কিন্তু আর একটা অন্যতম কাজ। যেমন হচ্ছে রাষ্ট্রদূত নিয়োগ, তারপর হচ্ছে সন্ধি ও চুক্তি সম্পাদন, বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থার যে সাথে আমরা যে সম্পর্ক স্থাপন করি, এই যে কাজগুলো এগুলোই হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত কাজ। রাষ্ট্রদূত নিয়োগ, সন্ধি ও চুক্তি স্থাপন, বিদেশের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে, আবার দেশে রাষ্ট্রদূত নিয়োগ, অন্য দেশে আমাদের রাষ্ট্রদূত প্রেরণ, এই যে এই বিষয়গুলো হচ্ছে কি শাসন বিভাগের পররাষ্ট্র সংক্রান্ত কাজ। এরপরে যদি আমরা দেখি, এরপর হচ্ছে প্রতিরক্ষা, প্রতিরক্ষা অর্থাৎ শাসন বিভাগের
প্রতিরক্ষা সংক্রান্ত কাজ হলো একটা অন্যতম কাজ। এই প্রতিরক্ষা সংক্রান্ত কাজের মধ্যে যেমন আমরা জানি যে রাষ্ট্রের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের যে তিনটা বিভাগ আছে, যে আমাদের স্থল বাহিনী, আমাদের তার প্রতিরক্ষা সংক্রান্ত যে রাষ্ট্রের কে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা এবং বৈদেশিক যে শত্রু থেকে দেশকে মোকাবেলা করার জন্য আমাদের যে তিনটা বাহিনী আছে, স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই তিনটা বাহিনীর সর্বাধিনায়ককে রাষ্ট্রপতি। সে হিসেবে রাষ্ট্রপতি এই যে তিন বিভাগের সদস্যদের নিয়োগ, এগুলো যে প্রতিরক্ষা সংক্রান্ত কাজ, এটা করে থাকে শাসন বিভাগ। তাহলে শাসন বিভাগের এটা হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত, দেশে জরুরি অবস্থা ঘোষণা করা, দেশ কীভাবে পরিচালিত হবে কোনো সময়ে, এই কাজগুলোই হচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত কাজ। এরপরে যদি আমরা দেখি যে আইন সংক্রান্ত কাজ কী, রাষ্ট্রপতির আইন সংক্রান্ত যে কাজ, তাদের মধ্যে হচ্ছে আমরা সাধারণত দেখেছি যে আইন বিভাগ হচ্ছে আইন প্রণয়ন করে। সেই হিসাবে আমাদের মনে হতে পারে যে শাসন বিভাগ কী করে আইন আবার আইন সংক্রান্ত কাজ করে, কিন্তু ধরো আইনসভায় রাষ্ট্রপতির বাণী প্রেরণ, দেশে কোনো জরুরি অবস্থা ঘোষণা করবে, কোনো বিল তৈরি হবে, বিল প্রস্তুত করা, সব কিছুই কিন্তু শাসন বিভাগের কাজ। আর এই কাজগুলো হচ্ছে আইন সংক্রান্ত, এই কাজগুলো করে থাকে কে, শাসন বিভাগ। তাহলে এরপরে আমরা দেখি যে শাসন সংক্রান্ত কাজ, তোমাদের শাসন আইন সংক্রান্ত কাজ, এরপর বিচার সংক্রান্ত কাজ, বিচার সংক্রান্ত কাজ, বিভিন্ন অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বিভিন্ন কাজ, এসব কাজ কিন্তু শাসন বিভাগের অংশ। মূলত তোমরা যে শাসন বিভাগের গঠন প্রণালী দেখলে, সেখানে দেখলে যে রাষ্ট্রের দুইটা অংশ, সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বিভিন্ন সদস্য, এরা হচ্ছে রাজনৈতিক অংশ এবং অস্থায়ী অংশ হিসাবে শাসন বিভাগের কাজ পরিচালনা করে। এবং স্থায়ী অংশ হিসাবে কারা, রাষ্ট্রের বিভিন্ন আমলারা। আর এই যে রাষ্ট্রের যে বিভিন্ন আইনগুলোকে বলবৎ করা, এই কাজে পরিণত করা, নীতি নির্ধারণ, এগুলো কিন্তু সবে আমলারা করে থাকে। নীতি নির্ধারণ করে থাকে হচ্ছে রাজনৈতিক অংশটা, আর সেটাকে সমগ্র রাষ্ট্রে আইন, সেই আইনটাকে বলবৎ করা, নীতিটাকে প্রয়োগ করা, এটা করে থাকে আমলারা। তাহলে শাসন বিভাগের যে দুইটা অংশ, এরাই কিন্তু মূলত রাষ্ট্র পরিচালনা করে। এর জন্য বর্তমান যে গণতান্ত্রিক জনকল্যাণমূলক রাষ্ট্র, সেখানে কিন্তু শাসন বিভাগের কাজ এর জন্যই দিন দিন বেশি বৃদ্ধি পাচ্ছে। আইন বিভাগ বা বিচার বিভাগে সরকারের তিন, কি বলেছিলাম আমি, সরকারের তিনটা বিভাগ বা সরকারের তিনটা অংশ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তাহলে সরকারের অন্য দুইটা বিভাগ যে আইন বিভাগ এবং বিচার বিভাগের চেয়ে শাসন বিভাগ কিন্তু এই জন্য বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কিন্তু সংসদীয় বলো, সরকার ব্যবস্থায় মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের সমন্বয়ে এসব যে রাষ্ট্রে সংসদীয় সরকার ব্যবস্থায় হচ্ছে শাসন বিভাগ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে পালন করে। আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায়ও কিন্তু শাসন বিভাগ গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে। কারণ আমরা যে রাজনৈতিক অংশ, সেখানে দেখছি রাষ্ট্রপতি কিন্তু সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি সরকার প্রধান এবং সে রাষ্ট্রপ্রধান। সেখানে মন্ত্রিসভার সদস্যগণ কিন্তু রাষ্ট্রপতির পরামর্শ অনুযায়ী সকল কাজ করে। তাই আমরা বলবো যে বর্তমান সময়ে দিন দিন কিন্তু এই যে শাসন বিভাগের ক্ষমতা এবং কাজ খুবই বেশি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অন্যান্য বিভাগগুলোর চেয়ে। এখন তোমরা এই যে তোমাদের যে পাঠ্য বই আছে, সেখানে আমি এখানে কয়েকটা ক্ষমতা এবং কাজের কথা বললাম, আরও দেখবা কয়েকটা বিভিন্ন পাঠ্য বই আরও কয়েকটা
এখানে ক্ষমতাও কাজ আছে। তোমাদের যদি পরীক্ষার সময় কোনো উদ্দীপকে এরকম আসে যে গ বা ঘ নাম্বার অ্যান্সারে যে শাসন বিভাগের ক্ষমতা এবং এদের কাজের পরিধি 3 দিন বেড়ে চলছে, উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে আমরা এভাবে যে শাসন বিভাগের ক্ষমতা কাজ দিয়ে তারপর আমরা বলতে পারি যে এখন বোঝা যায় যে এই কাজগুলো দিয়ে যে বর্তমান সময়ে আইনসভা এবং বিচার বিভাগের চেয়ে শাসন বিভাগের ক্ষমতায় কাজ দেখা যায় বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে আমলারাও রয়েছেন, সেখানে রাজনৈতিক অংশ আছে, অরাজনৈতিক অংশও রয়েছে। আর সেই জন্য কি করে যে শাসন এখানে বিভাগের সকল শাসন সংক্রান্ত কাজ একটা রাষ্ট্রের পরিচালনা করে, শাসন বিভাগ সে আইন শাসন আইন প্রণয় আইন সংক্রান্ত কাজ করে, বিচার সংক্রান্ত কাজ করে। সেই জন্য আমরা সেই জন্য বলতে পারি যে শাসন বিভাগের ক্ষমতা কাজ 3 দিন বেড়ে চলছে। মূলত আমরা এভাবে পড়ানোর ফলেই কিন্তু তোমরা একটা উদ্দীপকের ঘ এবং ঘ যে নাম্বারগুলো তোমাদের উদ্দীপক থেকে আসে এগুলোর অ্যান্সার করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে আজকের এই সংক্ষেপে আলোচনায় তোমরা এই সপ্তম অধ্যায়ে যে সরকার কাঠামোর শাসন বিভাগ সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিতে পেরেছ। আগামী যে আমি ক্লাসটা নেব সেখানে তোমাদের আমি বিচার বিভাগটা নিয়ে আলোচনা করব। বিচার বিভাগের হচ্ছে স্বাধীনতা, বিচার বিভাগ কী, বিচার বিভাগের গঠন, বিচার বিভাগের ক্ষমতা ও কাজ, এটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করবে, সবাই হচ্ছে একটু হলেও সচেতন থাকবা, ঘরে বসে কিভাবে এই অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই মানে ব্যবস্থাটা তোমাদেরই কিন্তু করতে হবে। আমরা শুধু এখানে দূরে বসে নির্দেশনা দেব, সেই অনুযায়ী তোমরা কিন্তু এই ক্লাসগুলো করে ঘরে বসে এই বই এই পড়ার সাথে তোমাদের বই মিলিয়ে তোমাদের জ্ঞানটাকে আরও বাড়াতে হবে। আশা করি আমার কথা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল, আশীর্বাদ এবং প্রার্থনা রইল। এই বলে আমি আজকে অনলাইন ভিত্তিক ক্লাস শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, তোমাদের সবাই সুস্থ থাকো।